বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা, শুরু হয়েছে লোকসভা ভোট। তবে এই লোকসভা ভোটে বর্তমানে কার গ্যারেন্টির উপরে সাধারণ মানুষ বেশি ভরসা করবে, দিদির গ্যারেন্টি নাকি মোদির গ্যারেন্টি? এই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, সাধারণ মানুষ এই লোকসভা নির্বাচন 2024 পরে কাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, দিদি, মোদি নাকি অন্য কাউকে? দেশের প্রধানমন্ত্রী হিসাবে সাধারণ মানুষ বর্তমানে কাকে দেখতে চাইছেন, কার গ্যারেন্টির উপরে বেশি ভরসা করবেন? তো জনসমীক্ষা অনুযায়ী এবিপি আনন্দের সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী আপনাদেরকে এক এক করে বিস্তারিত তথ্য জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বাংলায় ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি এই দুজনেরই হাতিয়ার এখন গ্যারেন্টি। প্রধানমন্ত্রী যখন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গ্যারেন্টির কথা বলছেন, তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ্মী ভাণ্ডারের গ্যারেন্টির কথা। অবশ্য ব্রিগেডের মঞ্চ থেকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন যে বাংলার মানুষ কোন গ্যারেন্টিতে বিশ্বাস করেন, মোদি নাকি দিদি। তো সেটাই কিন্তু আজকে সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী আমরা দেখে নেব। এবিপি আনন্দের সি ভোটার যে ওপিনিয়ন পোল বা জনসমীক্ষা, সেই অনুযায়ী দেখে নেব। তাছাড়া ইতিমধ্যে অবশ্য বিরোধী যে দলনেতা, তিনিও কিন্তু ঘোষণা করেছেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা, যেখানে প্রত্যেক মাসে মহিলাদেরকে দেওয়া হবে 3,000 টাকা করে। তাছাড়াও 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, সঙ্গে বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে যোগ্য যারা রয়েছেন। আর তাছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিল্পী ভাতার মতো যে সমস্ত প্রকল্পে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়, সেই সমস্ত প্রকল্পেও কিন্তু 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। তাছাড়া তৃণমূলের তরফ থেকে কী কী গ্যারেন্টি দেওয়া হয়েছে বা কী কী ইশতেহার প্রকাশিত করা হয়েছে, এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। আপনারা চাইলে কিন্তু চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন এবারে আমরা এক এক করে দেখে নিই, বর্তমানে মোদি নাকি দিদি, কার গ্যারেন্টিতে সাধারণ মানুষ ভরসা করছেন। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সি ভোটারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 42% মানুষ, দেখুন বলা হয়েছে 42% মানুষ মনে করছেন মোদির গ্যারেন্টির উপর মানুষ বেশি ভরসা করবে, 35% মানুষ মনে করছেন মমতার গ্যারেন্টির উপর ভরসা করবে বঙ্গবাসী। তো এখানে যদি সি ভোটারের ওপিনিয়ন পোল, এবিপি আনন্দের ওপিনিয়ন পোল দেখি জনসমীক্ষা, সেক্ষেত্রে কিন্তু 42% মানুষ মনে করছেন মোদির গ্যারেন্টির উপর মানুষ বেশি ভরসা করবে, অর্থাৎ সাধারণ মানুষ বেশি ভরসা করবে। আর 35% মানুষ ভরসা করবে মমতার গ্যারেন্টির উপর। সেই সঙ্গে 14% মানুষ মনে করছেন কারো গ্যারেন্টি বিশ্বাসযোগ্য নয়, 9% মানুষ বলতে পারবো না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এবারে আমরা এক এক করে দেখবো যে বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে সাধারণ মানুষ কাকে দেখতে চাইছেন এবং কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন সেটা দেখানোর আগে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সি ভোটারের ফলাফল আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে সি ভোটারের আরও একটি ওপিনিয়ন পোল করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাম মন্দিরের উদ্বোধনের ফলে বাংলায় কি লোকসভা ভোটে বিজেপির বাড়তি সুবিধা হবে। তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে, বলা হয়েছে দেখুন, সি ভোটারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 48% মানুষ মনে করছেন লোকসভা ভোটে রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে বাড়তি সুবিধা দেবে, আর 43% মানুষ মনে করছেন রাম মন্দিরকে ইস্যু করে বিজেপি বাড়তি সুবিধা পাবে না। সেই সঙ্গে 9% মানুষ উত্তর দিতে পারবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি ভোটের আগে তেল এবং গ্যাসের দাম কমিয়ে বিজেপি কি ভোটের ফায়দা তুলতে পারবে? তো এই বিষয়ে সি ভোটার কী বলছে, বলা হয়েছে দেখুন, লোকসভা নির্বাচনের আগে তেল ও গ্যাসের দাম কমিয়েছে মোদি সরকার, সেই প্রভাব কি ভোট বাক্সে পড়বে? সি ভোটার সমীক্ষায় 42% মানুষ জানিয়েছেন প্রভাব পড়তে পারে, 45% মানুষ জানিয়েছেন বিজেপি এভাবে ভোট ফায়দা তুলতে পারবে না, 13% মানুষ বলতে পারবে না, এমনটাই জানিয়েছে। চলুন এবারে আমরা এক এক করে দেখে নিই যে বর্তমানে প্রধানমন্ত্রী হিসাবে সাধারণ মানুষ কাকে দেখতে চাইছেন। তো দেখুন, বর্তমানে জনসমীক্ষা অনুযায়ী সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী এখানে বলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান, এই প্রশ্নটা সি ভোটারে করা হয়েছিল। তো এখানে ফলাফলে কি বলা হয়েছে দেখুন, এই প্রশ্নের উত্তর নির্বাচনী ফলাফলে জানা যাবে তা অবশ্যম্ভাবী, তবে সি ভোটারের সমীক্ষায় কোন নেতা এগিয়ে, রিপোর্ট অনুযায়ী 52% মানুষ চাইছেন দিল্লির মসনদে ফিরুক নরেন্দ্র মোদী সরকার। তো বুঝতে পারছেন, 52% মানুষ কিন্তু চাইছেন যে বর্তমানে নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হোক, 19% মানুষ চাইছেন রাহুল গান্ধীকে, এবং 18% মানুষ দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, 2% মানুষ দেখতে চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে, এবং সেই সঙ্গে 3% মানুষ এদের মধ্যে কাউকেই দেখতে চাইছে না, 6% মানুষ উত্তর দিতে পারেননি। তো বুঝতে পারলেন, এখানে পরিষ্কার বলা হয়েছে 52% মানুষ কিন্তু চাইছেন যে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হোক, 18% মানুষ চাইছেন প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায়। তো দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না।
ওপিনিয়ন পোল অর্থাৎ এবিপি আনন্দের সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী যেটা উঠে এসেছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারে। আর তাছাড়া আরও একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই বন্ধুরা, এই যে সি ভোটার বা ওপিনিয়ন পোলের জনসমীক্ষা এটা কিন্তু সম্পূর্ণ যে সঠিক হবে এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কিছুটা মিলতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভুলও হয়ে যেতে পারে। তাই এই যে সি ভোটারের ওপিনিয়ন পোল বা যে কোনো ওপিনিয়ন পোলের উপরে সম্পূর্ণ বিশ্বাস কিন্তু করা যাবে না যতক্ষণ পর্যন্ত না ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আবারও জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। এবং বর্তমানে এই লোকসভা নির্বাচনে আপনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কার গ্যারেন্টিতে আপনি বেশি ভরসা করেন সেটা যদি আপনি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।